আপনারা দেখছেন নিউজ বাংলা। আমরা জনতার রায় নিতে পানিসাগর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন জায়গাতে যাচ্ছি। পাশে পেয়ে গেছি একজন মাসিকে। মাসি, আপনার নামটা? ময়না। গত 5 বছরে কি কি সুযোগ সুবিধা পেয়েছেন? না, কিছু হয়েছিল। তার আগে দীর্ঘ 25 বছর সিপিএম সরকার ছিল, তখন কি কিছু পেয়েছিলেন? না, কিছু হয়েছিল। কোনো আমলেই মাসি কিছু পাননি। তো তারপর 16 তারিখ রাজ্যে ভোট, কি চাইছেন? সিপিএম কংগ্রেস সরকার গঠন করুক নাকি বিজেপি সরকার আবার ফিরে আসুক? ও, বিজেপি সরকার ফিরে আসুক। মাসি প্রত্যাবর্তন চাইছেন। ধন্যবাদ আপনাকে। 2023 নির্বাচনকে সামনে রেখে জনতার রায় নিতে আমরা পৌঁছে গেছি 58 পানিসাগর বিধানসভা কেন্দ্রের মাধবপুর গ্রামে। পাশে পেয়ে গেছি একজন জনজাতি দিদিকে। দিদি, আপনার নামটা? আমরা ইরাবতী। আচ্ছা, গত 5 বছরে সরকারি সুবিধা কি কি পেয়েছেন? আমরা তো খালি কিচ্ছু পাইছি না, কিছুই পাননি। তার আগে দীর্ঘ 25 বছর সিপিএম এর জমানা ছিল, তখন কি কিছু পেয়েছিলেন? সিপিএম মাঝে ঘর একটা পাইছি। ঘর পেয়েছিলেন সেই সময়ে, গত 5 বছরের সুবিধা কিছুই পাননি। কি চাইছেন? 16 তারিখ ভোট, আপনি এবং জনগণ সবাই ভোট দেবে। কি চাইছেন? যে সরকার আছে সে সরকারই থাকুক না নতুন সরকার গঠন হোক? আমরা এখন কেলা কইতাম। আপনার কোন সরকার এলে আপনার মনে হয় উন্নতি হবে? বিজেপি সরকার আওয়ার পর থেকে আমরা কোনো কিছুই পাইনি। আমার বাড়ি বর্তমানে জলের আশা, কিন্তু জল দেওয়ার কথা ছিল, ঘর দেওয়ার কথা ছিল, সিপিএম আমল থেকে আমরা পাইনি কিছু, এখন অব্দি কিছু পাইনি। দীর্ঘ বাম জমানায় দিদি কিছু পাননি, বিজেপি আইপিএফটি জোট সরকার রাজ্যে ছিল গত 5 বছর, তখনও কিছু পাননি, জলের ভীষণ অসুবিধা উনি বললেন যেটা। তো তারপর 16 তারিখ ভোট, আপনার এবং জনগণের ভোটে, আমার ভোটে, সবাই ভোট দিয়ে আমরা প্রার্থীদেরকে জয়ী করব। সেই জায়গাতে দাঁড়িয়ে কি মনে হয়, রাজ্যে পরিবর্তন না প্রত্যাবর্তন, কোনটা হলে ভালো? এই বিষয়ে কি বলবো বলেন, পরিবর্তন হওয়াটাই ঠিক আমি মনে করি, কিন্তু দিদি পরিবর্তন চাইছেন। ধন্যবাদ দিদি আপনাকে। আমরা দাঁড়িয়ে রয়েছি মাধবপুর গ্রামের মধ্যে, পাশে পেয়ে গেছি একজন দিদিকে। দিদি, আপনার নামটা? সাথী মল্লিক। আচ্ছা, গত 5 বছরে কি কি সুযোগ সুবিধা পেয়েছেন সরকারি? এই 5 বছরের মধ্যে তো কোনো সুযোগ সুবিধা পাইছি বলে মনে হয় না। 5 বছরে কিছুই পাননি, তার আগে ছিল দীর্ঘ 25 বছর বামেদের রাজত্ব, তখন কি কিছু পেয়েছিলেন? তখন তো পাইছি ঠিক আছে অনেক কিছু, আর ইদানিংও তো ঘর পাইছি, অনেক তো পাইছি, এটা অনেক আগের ঘর। এটাই আমরা তো আর এমন মিছিলে মিটিংয়ে যাই না, আর লাগে অনেক কিছু জানি না, মানে মানুষ যা বলে এটাই তো শুনি, যে ঘর তো আগে যে সিপিএম সরকার দিয়েছে বিজেপি কী দিল, এটা তো সবই পাই। আচ্ছা, তো 16 তারিখ ভোট, কি চাইছেন আপনার এলাকাতে এবং পুরো রাজ্য জুড়ে, পরিবর্তন না প্রত্যাবর্তন? এটা কীরকম হওয়া তো যদিও স্বাভাবিক না, এটা কিরকম বলা যায়, নিজের মনের কথা বলুন, মানে কোনটা হলে আপনার এই মাধবপুরের উন্নতি হবে বা আপনারও উন্নতি হবে? যে সরকার আসবে তো আশা করে যে এটাই মানে ভালো হইব, যে যুগায় যার আমল তারই দোহাই দিতে লাগে, এটাই তো কথা। পরিবর্তন চাই আর এটা তো হওয়া ঠিক নাই, মানে ভালো হইলে তো ভালোর দিকে আসে, চাই তো সবাই যে ভালো হোক। ওটাই দিদি বললেন, সবাই চায় ভালো হোক, পরিবর্তনের দিকেই আছেন, আবার যে সরকার আসবে সেই সরকারই ভালো, এমনটাই দিদি বললেন। আচ্ছা, আরেকটা জিনিস আপনার কাছ থেকে জেনে নেব, যে আপনার এখানে সিপিআইএম কংগ্রেস প্রার্থী দিয়েছে শ্রী শীতল দাস, আর বিজেপি আইপিএফটি জোট প্রার্থী দিয়েছে বিনয়ভূষণ দাস, কি মনে হয় কোন প্রার্থী জয়ী হতে পারে? এটা তো ধারণা নাই। আচ্ছা, ধন্যবাদ। পানিসাগর বিধানসভা কেন্দ্রের ইন্দুরাইল গ্রামে আমরা দাঁড়িয়ে রয়েছি, পাশে পেয়ে গেছি একজন ভাইকে। ভাই, আপনার নামটা? এর আগে দীর্ঘ 25 বছর বামেদের রাজত্ব ছিল, তখন কি কিছু পেয়েছিলেন? না না, কিছু পাই না, কোনো আমলেই উনি কিছু পাননি। 16 তারিখ ভোট, কি চাইছেন, রাজ্যে পরিবর্তন না প্রত্যাবর্তন? পরিবর্তন চাইছে দাদা। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আমরা জনতার রায় নিতে এখন আছি 58 বিধানসভার অন্তর্গত, পানিসাগর বিধানসভার অন্তর্গত মাধবপুর গ্রামে। তো আমি এখানে একজন বয়োজ্যেষ্ঠ একজনকে পেয়েছি। আপনার নামটা? নাম তো অরুণ।
আচ্ছা, বিগত 5 বছরে রাজ্যে বিজেপি এবং আইপিএফটি জোট সরকার ছিল, সেই সরকারের আমলে আপনি ব্যক্তিগতভাবে আপনি কি সুবিধা পেয়েছেন? আমি সুবিধা গড় পাইছি আপনি ঘর পেয়েছেন, আর ওই যে কৃষি নিধি সম্মান সেটা পেয়েছেন, আর কি পেয়েছেন? ভাতা পাননি। আচ্ছা, আগামী 16 ফেব্রুয়ারি রাজ্যে বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনে রেজাল্ট ঘোষণা হবে 2রা মার্চ। তো আপনি কি চাইছেন, যে সরকার বর্তমানে আইপিএফটি বিজেপি যে সরকার আছে সেই সরকার থাকুক, না অন্য কোনো দল সরকার তৈরি করুক, কি চাইছেন আপনি? এটা তো আমি একলা হইতাম মানুষ বলছি, আপনার ব্যক্তিগত অভিমতটা আমরা জানতে চাইছি। আমি তো শান্তি চাই, শান্তি চলতাম, রাস্তায় হারিয়ে যাই ঘটো চাই, আর সেমনি আমরা বাঁচিতাম। এই যে সরকার চলছে সেই সরকারের আমলে কি শান্তি? তাহলে আপনি কি চাইছেন, পরিবর্তন হোক না প্রত্যাবর্তন, যেটা আছে সেটাই থাক না নতুন সরকার আসুক, আপনার অভিমতটা জানতে চাইছি। আবার আমি একলা এই কথা কইতাম পারি না, বুঝতে পারলে তো কিন্তু। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। উনি ঘর পেয়েছেন, কৃষি নিধি সম্মান যেটা লোন বছরে পাওয়া যায় যেটা টাকা সেটাও পেয়েছেন, এবং উনি বলছেন যে শান্তিতে রয়েছেন, কিন্তু উনি বলছেন না এই কথা যে সরকার থাকুক বা পরিবর্তন হোক, সেটা তিনি বলতে পারছেন না। যারা পরিবর্তন হয়েছে, তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। জনতার রায়নীতে আমরা দাঁড়িয়ে আছি মাধবপুরে, পাশে পেয়ে গেছি একজন দিদিকে। দিদি, আপনার নামটা? বিজয়লক্ষ্মী মেলা। গত 5 বছরে কি কি সুযোগ সুবিধা পেয়েছেন? সুযোগ সুবিধা তো আমরা কিছু পাইছি না। আচ্ছা, এর আগে কি কিছু পেয়েছিলেন? পাইছি না, আমরা ঘর পাইছিলাম আগে, বামফ্রন্ট পাইছি না কিছু। বামফ্রন্ট আমলে একটা ঘর পেয়েছিলেন, আর কোনো সুযোগ সুবিধা পাননি। তো 16 তারিখ ভোট, কি চাইছেন, রাজ্যে পরিবর্তন না প্রত্যাবর্তন? দশজন যেদিকে আছে ওদিকে আমরা আছি। আপনি কি মনে করেন কোনটা হলে এই মাধবপুরের উন্নতি হবে, যে সরকার আছে সেই সরকার না নতুন সরকার এলে? তো আমরা নিজের ব্যক্তিগত কিছু কইতে পারছি না, দশজনের বেশি আমার তো একা কিছু নাই। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। জনতার রায়নীতে আমরা দাঁড়িয়ে আছি বড়বাড়ি গ্রামে, পানিসাগর বিধানসভা কেন্দ্র। তো পাশে পেয়ে গেছি একজন বড় দিদিকে। দিদি, আপনার নামটা? অনিমা মল্লিক। গত 5 বছরে কি কি সুযোগ সুবিধা পেয়েছেন? 5 বছরে আমরা ঘর পাইছি, আমরার ভাতা 2000 টাকা করিয়া দিছে, এরপরে রেগারও কাজ পাইতে আছি। মানে 5 বছরে রেগার কাজ পেয়েছেন, ভাতা পেয়েছেন এবং ঘর পেয়েছেন। এর আগে দীর্ঘ 25 বছর বামেদের রাজত্ব ছিল, সিপিএম সরকার ছিল, তখন কি কিছু পেয়েছেন? তখন তো এটা মাটির ঘর দিছে, আর জলের কোনো সুবিধা নাই, তো হয়েছি রিঙ্কল দেওয়ার লাগে আমরা এত পরিবার। গত 5 বছরে কি জলের সমস্যার কোনো সমাধান হয়েছে? না না, কোনো আমলেই জলের সমস্যার সমাধান হয়নি। তো কি চাইছেন, রাজ্যে পরিবর্তন না প্রত্যাবর্তন? না, রাজ্যে পরিবর্তন। মানে কোন সরকার এলে আপনার ভালো হবে? বিজেপি সরকার থাকুক, আমরা বিজেপিও ভালো পাই। যে সরকার আছে সেই সরকারই থাক, দিদি বললেন। সরকারে তো 2 বছর লকডাউনও লাগে পারছে না কিছু করতো, মানে বাকি 3 বছরে প্রচুর আগছে। 3 বছরে সরকার অনেক কিছু করেছে, 2 বছর লকডাউন ছিল, কিছু করতে পারেনি। দিদি প্রত্যাবর্তন চাইছেন, ধন্যবাদ আপনাকে। জনতার রায়নীতে আমরা দাঁড়িয়ে আছি পানিসাগর বিধানসভা কেন্দ্রের বড়বাড়ি গ্রামে, পাশে পেয়ে গেছি একজন বড় কাকুকে। কাকু, আপনার নামটা? পটলিন্দ্রপাল। আচ্ছা, গত 5 বছরে কি কি সুযোগ সুবিধা পেয়েছেন? কি চাকরিটা পাইছে চাকরি আর হওয়ায় না পাওয়া সমান, কিছুই পাননি না পেয়েছেন? না, কোনো কিছুই পাইছি না, কিছুই পাননি। তার আগে দীর্ঘ 25 বছর বামেদের রাজত্ব ছিল, তখন কি কিছু পেয়েছিলেন? তা 25 বছর তখন আমরা কংগ্রেস আসলাম, কংগ্রেস আসিলাম, এরপরে সিপিএম সমর্থন করার পরে একটা ঘর পাইছিলাম। আচ্ছা, বামেদের রাজত্বে একটা ঘর পেয়েছিলেন। তো 16 তারিখ ভোট, কি চাইছেন, রাজ্যে নতুন সরকার আসুক নাকি যে সরকার আছে সেই সরকার পুনরায় প্রতিষ্ঠিত হোক? আপনি কি মনে করেন কোন সরকার এলে আপনার গ্রামের উন্নতি এবং আপনার উন্নতি হবে?
আপনার মতামত মানে কি মনে হয়, নতুন সরকার এলে ভালো হবে নাকি বিজেপি সরকার আবার এলে ভালো হবে? বিজেপি সরকার তো যেটা করে মানে কেন্দ্রে যেটা করে তারা তো খারাপ কাজ করেন না, তবে আমরা নিচ লেভেলে গিয়ে কাজটা খারাপ হবে। রাজ্যে কোন সরকারকে দেখতে চাইছেন? দেখুন এখন তো দেশের যে কেউ স্যার সিপিএম কেউ স্যার বিজেপি এই দুইটা দলও তো আছে। আপনি কোনটা চাইছেন? আমি তো এখন বিজেপিতে আছি বর্তমানে, এখন দেখি কি করি। আচ্ছা ধন্যবাদ আপনাকে। জনতার রায় জানতে আমরা এখন আছি পানিসাগর বিধানসভার অন্তর্গত এলাকা, যেটা পঞ্চদেবতার মন্দির, ঠিক তার সামনে আমরা দাঁড়িয়ে আছি। আমার সাথে রয়েছেন একজন দাদা, আমি ওনার সাথে কথা বলছি। দাদা আপনার নামটা? আমার নাম অসীম দাস। আপনি এমনিতে কি করেন? আমি আর্মিতে আছি। আর্মিতে আছেন তো আপনি? এখানে তো ভোটার এখানের বাসিন্দা। আচ্ছা, বিগত 5 বছরে রাজ্যে বিজেপি এবং আইপিএফের জোট সরকার ছিল, এই 5 বছরে কী উন্নতি হয়েছে মনে করেন আপনার এই এলাকায় বা আপনার নিজের? বিগত 5 বছরে আমার অনেক কিছু, যখন আমি ছুটিতে আসি আমার অনেক ভালো লাগে, চলাফেরা রাস্তা চলতে আমার অনেক সুবিধা, তারপরে অনেক উন্নতি, তারপরে দেখতে হলে মনে হয় আজকে মাহমুদুলের যে রাস্তা চলাফেরা করে অনেক মানে তাদের কোনো কোনো খুবই সেফটিতে চলাফেরা করে। আজকে যদি আমাদের বাড়িতে বোন বাড়িতে বাইরে বাইরে যায় তাহলে তাদের জন্য আমাদের কোনো অপেক্ষা করতে হয় না, তো আমরা নিঃসন্দেহে বাড়িতে ফিরে আসবে। এই আশা বতাসা নিয়ে আমাদের রাজ্যের অনেক ভালোই কাজ চলছে, অনেক ভালোই কিছু, যা থেকে মনে হয় আমাদের অনেক 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 ভালো আশা করি। আগামী 16 ফেব্রুয়ারি বিধানসভা নির্বাচন হচ্ছে এবং 2রা মার্চ আপনার আমার ভোটের মাধ্যমেই যারা প্রার্থী হয়েছেন তারা নির্বাচিত হবেন, আপনার কি মনে হয় পরিবর্তন না প্রত্যাবর্তন? আমাদের পরিবর্তন এটা আমি কথা এটা বলতে যা মানে যে সরকার রয়েছে সেই সরকারকে চাইছেন না অন্য কোনো দল নতুন সরকার করুক সেটা চাইছেন? আমরা চাই যে সরকার ভালোই কাজ করছে, যে সরকার রয়েছে সেটাই ভালোই কাজ করছে সেটাই আমরা চাই। এই প্রত্যাশা নিয়ে আমরা চাই আগামীতে এই সরকারে যাতে থাকে। দাদার কাছ থেকে আমরা জানলাম দাদা যদিও বাইরে থাকেন, বাইরে চাকরি করেন, কিন্তু উনি বলছেন যে এখানে বাড়িতে আসলে উনি দেখছেন খুব ভালোভাবেই চলছে এবং আগামী দিনে এই সরকারই আসুক সেই প্রত্যাশা উনি রাখছেন। ধন্যবাদ। 58 পানিসাগর বিধানসভা কেন্দ্রের পানিসাগর বাজারে আমরা দাঁড়িয়ে রয়েছি, সাথে পেয়ে গেছি একজন দাদাকে। দাদা আপনার নামটা? আচ্ছা, গত 5 বছরে সুযোগ সুবিধা কি কি পেয়েছেন? সরকারি সুযোগ সুবিধা সব কিছুই পেয়েছেন? এর আগে দীর্ঘ 25 বছর বামেদের রাজত্ব ছিল, তখন কি কিছু পেয়েছিলেন? সামান্য। ব্যবসা বাণিজ্য কেমন চলছে গত 5 বছর যাবো? মোটামুটি ভালো। কি চাইছেন 16 তারিখ ভোট, রাজ্যে পরিবর্তন না প্রত্যাবর্তন? যেমনি আছে এমনি যে যাওয়া যায়, আমরা তো এদিকে। কোন সরকার এলে আপনার মনে হয় যে আপনার পানিসাগরের আরো উন্নতি হবে? দেওয়াইলো সবই তো উন্নতির দিকে তো আছে। ঠিক আছে, আচ্ছা ধন্যবাদ আপনাকে। জনতার রায়নীতে আমরা দাঁড়িয়ে আছি 58 পানিসাগর বিধানসভা কেন্দ্রের পানিসাগর বাজারে, সাথে পেয়ে গেছে একজন দাদাকে। দাদা আপনার নামটা? আচ্ছা, গত 5 বছরে কি কি সুযোগ সুবিধা পেয়েছেন সরকারি? ভালো সুযোগ সুবিধা হয়েছে। আচ্ছা, চিকিৎসা ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা সব কিছু ভালো হয়েছে। শিক্ষা ব্যবস্থা, চিকিৎসা ব্যবস্থায় অনেক উন্নয়ন হয়েছে উনি বললেন। তার আগে দীর্ঘ 25 বছর বামেদের রাজত্ব ছিল, তখন কি কোনো সুযোগ সুবিধা পেয়েছেন? তখন তো আমাদের অল্পস্বল্পতা ছিল, তবে পাওয়া গেছে। আচ্ছা, তখনও অল্প স্বল্প পাওয়া গিয়েছিল। কি চাইছেন 16 তারিখ ভোট, রাজ্যে পরিবর্তন না প্রত্যাবর্তন? জনতার উপরেই। আপনিও তো একজন জনতা, সেই জনতার রায় নিতেই আমরা বেরিয়েছি। মানে আপনার কি মনে হয় কোন সরকার এলে, যে সরকার আছে সেই সরকার না নতুন কোনো সরকার এলে পানিসাগরের উন্নয়ন হবে? 5 বছর সময় তো হয়েছে, আর 5 বছর দেওয়া যাক, কি করা যায় দেখা যাবে। দাদা প্রত্যাবর্তন চাইছেন, ধন্যবাদ আপনাকে। পানিসাগর বাজারে আমরা দাঁড়িয়ে রয়েছি জনতার রায় নিতে, তো পাশে পেয়ে গেছে একজন বড় দাদাকে। দাদা আপনার নামটা? আচ্ছা, গত 5 বছরে কি কি সরকারি সুযোগ সুবিধা আপনি পেয়েছেন? সরকারি সুযোগ সুবিধা তো আমি যদিও পাইনি, তবে অনেক অনেকে পেয়েছে। আচ্ছা, উনি পাননি কিন্তু অনেকেই পেয়েছে। তো এর আগে দীর্ঘ 25 বছর বাম রাজত্ব ছিল, তখন মানুষ কিরকম সুযোগ সুবিধা পেয়েছে বা আপনি কেমন পেয়েছিলেন? না, আমি তো যেভাবে আছি এভাবেই আছি। আচ্ছা, ব্যবসা বাণিজ্য কেমন চলছে? খুব খারাপ চলছে। ব্যবসা বাণিজ্য খুব খারাপ চলছে। আচ্ছা, আগামী দিনে 16 তারিখে ভোট, আপনার এবং জনতার রায়ে প্রার্থীদের ভাগ্য তালিকা নির্ধারিত হবে, তো কি চাইছেন রাজ্যে পরিবর্তন না প্রত্যাবর্তন? না, ঠিকই আছে, বিজেপি ঠিক আছে, বিজেপি চাই প্রত্যাবর্তন। দাদা প্রত্যাবর্তন চাইছেন,
সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ বাংলা। রাজ্য জুড়ে চলছে ভোটের প্রস্তুতি, জনতার রায় নিতে আমরা দাঁড়িয়ে আছি পানিসাগর বাজারে। তো দিদি, আপনার নামটা? আমার নাম সুমানা। আচ্ছা, গত 5 বছরে কি কি সুযোগ সুবিধা পেয়েছেন? দেখুন, কি কি সুযোগ সুবিধা এটা তো আমি বলতে পারবো না, সুযোগ সুবিধা অনেক কিছু পেয়েছি। আপনি বাড়িতে কি কোনো সুযোগ সুবিধা, সরকারি সুযোগ সুবিধা পেয়েছেন? আচ্ছা, তার আগে যে সরকার ছিল সেই সময় কি কোনো কিছু পেয়েছিলেন? না, কোনো সময় পাইনি। আচ্ছা, কি চাইছেন? রাজ্যে যে সরকার আছে সেই সরকার থাক না নতুন সরকার প্রতিষ্ঠিত হোক? পরিবর্তন না প্রত্যাবর্তন? আচ্ছা, ঠিক আছে, আমরা শুনে নিলাম দিদি, ধন্যবাদ। জনতার রায় নিতে আমরা দাঁড়িয়ে আছি পানিসাগর বিধানসভা কেন্দ্রের পানিসাগর বাজারে। পাশে পেয়ে গেছি একজন বড় দাদাকে। দাদা, আপনার নামটা? সুদীপ নাথ। আচ্ছা, তো গত 5 বছরে কি কি সরকারি সুযোগ সুবিধা পেয়েছেন? সরকারি কি পেয়েছি? কিছু না, তো স্যাটিসফাইড আলটিমেটলি। আলটিমেটলি স্যাটিসফাইড? আলটিমেটলি স্যাটিসফাইড। আচ্ছা, তার আগে দীর্ঘ 25 বছর বামেদের রাজত্ব ছিল, তখন কি কোনো সুযোগ সুবিধা পেয়েছিলেন? পাইছি টুকিটাকি। টুকটাক সুযোগ সুবিধা পেয়েছেন দাদা বললেন। কি চাইছেন? রাজ্যে যে সরকার আছে সেই সরকার থাক না নতুন সরকার গঠিত হোক? চলবে, নতুন সরকার চলবে, রানিং যে সরকার সেটা চলবে, এক অসুবিধা নেই। আচ্ছা, মানে বিজেপি আইপিএফটি সরকারকেই আবার চাইছেন? বিজেপি চলবে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। 58 পানিসাগর বিধানসভা কেন্দ্রে পানিসাগর বাজারে আমরা দাঁড়িয়ে রয়েছি জনতার রায় নেওয়ার জন্য। পাশে পেয়ে গেছি দুজন দিদিকে। দিদি, আপনার নামটা? আচ্ছা, গত 5 বছরে কি কি সুযোগ সুবিধা পেয়েছেন? কি পেয়েছেন? অনেক সুযোগ সুবিধা বলতে, এত রেখার কাজটা হয়, শীতের সিজনে তারা ব্ল্যাঙ্কেট উঙ্কেট দিচ্ছে আমাদেরকে, আমাদের অসুবিধা হলে তাদেরকে একটা জানাই, ওরা আমাদেরকে সাহায্য করে। আচ্ছা, অসুবিধা হলে জানানোর পর সাহায্য করে শীতের ব্ল্যাঙ্কেট পেয়েছেন এবং রেগার কাজ পেয়েছেন। তার আগে দীর্ঘ 25 বছর বামেদের রাজত্ব ছিল, তখন কি কিছু সুযোগ সুবিধা পেয়েছিলেন? বাম আমলে কোনো সুযোগ সুবিধা পাননি। কি চাইছেন? রাজ্যে নতুন সরকার আসুক না বিজেপি সরকার থাক? কোন সরকার এলে আপনার মনে হয় পানিসাগরের এবং রাজ্যের উন্নতি হবে? সবাই যে সরকার চায় থাক না। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আচ্ছা, পাশে আরেকজন দিদি আছেন। দিদি, আপনার নামটা? শীলা দাস। আচ্ছা, কি চাইছেন? রাজ্যে পরিবর্তন না প্রত্যাবর্তন? যেটা আছে এটাই চলো। মানে প্রত্যাবর্তন চাইছেন? 5 বছরে কি কি সুযোগ সুবিধা পেয়েছেন? সুবিধা কিছুই পাননি, তারপরও দিদি চাইছেন আবার প্রত্যাবর্তন? কেন কেন এই সরকারকে আবার চাইছেন বলুন, আপনার মতো করে বলুন। আপনি কোনো সুবিধা পাননি, তারপরও চাইছেন যে সরকার আছে সেই সরকারই রাজ্যে আবার ফিরে আসুক? কেন? না, এটা কইছি না, মানে সবাই জানে পছন্দ করে এই সরকার। আপনার আপনার মতটা বলুন, মানে কোন সরকার এলে আপনার পানিসাগরের উন্নতি হবে? আমি তো কোনো সুযোগ সুবিধা মানে সরকার থেকে পাইছি না। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমরা এখন আছি পানিসাগর বিধানসভার অন্তর্গত পানিসাগর মোটর স্ট্যান্ডে। এখানে আমরা একজন দাদাকে পেয়েছি। দাদা, আপনার নামটা? জহরদেব। আপনি কি করেন? আপনি অটো চালক? আচ্ছা, বিগত 5 বছরে রাজ্যে বিজেপি এবং আইপিএফটি যে সরকার ছিল সেই সময়ে আপনি কি কি সুযোগ সুবিধা পেয়েছেন? সব পেয়েছি। কি কি পেয়েছেন? ঘর পেয়েছি, রাস্তাঘাটও সুন্দর হয়েছে। ঘর পেয়েছেন, রাস্তাঘাট আপনার সুন্দর হয়েছে। তো আগামী 16 ফেব্রুয়ারি এই রাজ্যে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনের ফলাফল ঘোষণা হবে আগামী 2রা মার্চ। তো আপনি কি চাইছেন? যে সরকার আছে সেই সরকার থাকুক না অন্য কোনো দল সরকার গঠন করুক? যে সরকার আছে সেই সরকার, সেই সরকার চাইছেন আপনি? তো দাদার সাথে কথা বলে জানলাম, দাদা ঘর পেয়েছেন এবং ওনার রাস্তাঘাট সুন্দর হয়েছে এবং তিনি চাইছেন যে এই সরকার থাকুক। আপনারা দেখতে থাকুন আমাদের নিউজ বাংলা। আমরা এই মোটরস্ট্যান্ড এলাকায়, পানিসাগর মোটরস্ট্যান্ড এলাকায় আমরা আরেকজন দাদাকে পেয়েছি। দাদা, আপনার নামটা? সুভাষচন্দ্র দাস। আপনি কি করেন? ওই তো পান দোকান। এই দোকানটা আপনার?
তো দাদা ব্যবসা রয়েছে। আচ্ছা দাদা, বিগত পাঁচ বছরে ত্রিপুরাতে বিজেপি এবং আইপিএফ জোট সরকার ছিল, সেই পাঁচ বছরে আপনি কিভাবে কোনোভাবে কি উপকৃত হয়েছেন? ব্যবসা সম্বন্ধে তো কোনো উপকৃত হয় নাই। এমনি ব্যক্তিগত আপনি? ব্যক্তিগত তো আমি হয় নাই। কোনো কিছু আপনি পাননি সরকারের পক্ষ থেকে কিছু পাননি? না, আমার মা একটা ঘর পাইছে। আপনার মা পেয়েছেন, আপনারা একসাথে কি থাকেন? না, তাহলে আপনি এই সরকারের আমলে একটা ঘর পেয়েছেন। আর আগামী 16ই ফেব্রুয়ারি নির্বাচন, তারপর 2রা মার্চ ভোটের রেজাল্ট ঘোষণা হবে। আপনার আমার ভোটের রায়ের মাধ্যমে কিন্তু প্রার্থীরা নির্বাচিত হবে। তো আপনি কি চাইছেন, যে সরকার রয়েছে সেই সরকার থাকুক না অন্য কোনো দল সরকার গঠন করুক? এটা তো আমার ব্যক্তিগত কোনো বিষয় না, এটা তো গণতন্ত্রের রায়। আমরা ভোটার দিন ভোট দিব, দলটাই শাস। তবুও আপনার একটা ব্যক্তিগত মত? আমি আমার রাজনৈতিক কোনো ইয়ে নাই, আমার এইরকম কোনো আইডিয়া নাই আমার কাছে। কে পাস করবো না, আমি জিগাই না, যাইও না, রাজনীতি লাগে। আপনার এলাকায় কি হতে পারে আপনার কোনো ধারণা নেই? আমি যে সঙ্গে জড়িত নাই। আচ্ছা, তো দাদা বললেন উনি একটা ঘর পেয়েছেন, কিন্তু উনি মন্ত্রী পাচ্ছেন, কি আসবে ওনার সে সম্পর্কে কোনো ধারণা নেই। অসংখ্য ধন্যবাদ দাদা আপনাকে। পানিসাগর মোটর স্ট্যান্ড এলাকায় আরেকজন আমরা টুকটুক চালককে পেয়েছি, আমরা কথা বলে নিচ্ছি ওনার সাথে। দাদা আপনার নামটা? অনুজ দেবনাথ। অনুজ দেবনাথ, আপনি কি করেন? আমি তো টুকটুক চালাই। টুকটুক চালান। আচ্ছা, এই বিগত 5 বছর রাজ্যে বিজেপি এবং আইপিএফটি জোট সরকার ছিল, সেই সরকারের 5 বছরের সরকারের আমলে আপনি কি কিছু পেয়েছেন? হ্যাঁ, পিএমজিওয়াই গড় পেয়েছি। তো উজ্জ্বলা যোজনার সিলিন্ডার, হ্যাঁ, তো এইসব অতটুকুই পেয়েছি। এমনি তো এলাকার মধ্যে ধরেন ছিল, হ্যাঁ, এলাকা থেকে কোনো ধরনের বেনিফিশিয়ারি বা এইসব পাইনি। আপনি এমনিতে একটা ঘর পেয়েছেন, উজ্জ্বলা যোজনার গ্যাস পেয়েছেন। আচ্ছা, আগামী 16 তারিখ রাজ্যে নির্বাচন এবং 2রা মার্চ সেই নির্বাচনের ফলাফল ঘোষণা হবে, আপনিও ভোট দেবেন, আমরাও ভোট দেব। সেই ভোটের রায়ে কিন্তু যারা প্রার্থী হয়েছেন তারা নির্বাচিত হবে। আপনি কী চাইছেন, যে দলটা বর্তমান সরকারে রয়েছে সেই দল থাকুক না অন্য কোনো দল সরকার গঠন করুক? যে দল আছে এই দলই থাকুক। বর্তমানে আমাদের সরকার 5 বছর দেখেছি, করোনার কালেও আমরা 2-3 বছর গেছে পিছিয়ে, তো সরকার কাজ তো ভালোই করেছে, হ্যাঁ, অনেক কিছু বড় বড় কাজও করেছে। সব গ্রামে গ্রামে তো বেনিফিশিয়ারি বা বিভিন্ন কাজ এগুলো সরকার পৌঁছাতে পারেনি এখনো, হ্যাঁ, কিন্তু আমরা নেক্সট আরও 5 বছর ওয়েট করলে হয়তো ভালো কিছু একটা দেখতে পারবো, এটা আশা রাখি। আপনি চাইছেন আবার এই সরকারটা ফিরে আসে? সরকারই থাকে। একটা কথা বলছেন যে উনি চাইছেন যে যেহেতু 5 বছরের মধ্যে করোনার সময় সরকার ঠিকমতো কাজ করতে পারেনি, আগামী দিনগুলিতে কাজ করবে, সেই জন্য উনি চাইছেন যে সরকার আবার পুনরায় প্রতিষ্ঠিত হবে। আমরা এখন দাঁড়িয়ে আছি পানিসাগর বিধানসভার অন্তর্গত পানিসাগর এলাকায়। আমরা পেয়ে গেছি একজন দিদিকে, দিদির সাথে আমরা জানবো এবারের ভোটের ভোট নিয়ে কিছু কথা। দিদি আপনার নামটা? বারাতিনাথ। আচ্ছা, এই বিগত 5 বছরে রাজ্যে বিজেপি এবং আইপিএফটির জোট সরকার ছিল, সেই সময়ে এই 5 পিরিয়ড মানে 5 বছরের সময়ে আপনি ব্যক্তিগতভাবে কোনো সুযোগ সুবিধা পেয়েছেন সরকার থেকে? না, কোনো কিছু পাননি? না, কোনো কিছু পাইনি। বিগত যে বাম শাসন ছিল 25 বছর, সেই সময় কিছু পেয়েছেন? না, তখন কিছু পাইনি। মানে কোনো আমলে আপনি কিছু পান? না, কিছু পাইনি। তো আপনি হয়তো পাননি, আপনার এলাকায় কি উন্নত হয়েছে মনে হয় এই 5 বছরে? না, আমার তো মনে হয় যে এইরকম কোনো উন্নত হয়নি, হয়েছে মানে বেশি না, এটা একটু একটু এরকম হয়েছে। আচ্ছা, তো আগামী 16ই ফেব্রুয়ারি বিধানসভা নির্বাচন রাজ্যে, আপনি এইবার এই বিধানসভায় হয়তো প্রথম ভোট দেবেন নাকি? তো 2রা মার্চ সেই নির্বাচনের ফলাফল ঘোষণা হবে, তো আপনার কি মনে হয় যে পরিবর্তন না প্রত্যাবর্তন, যে সরকার রয়েছে সেই সরকার চাইছেন না অন্য কোনো দল সরকার গঠন করুক সেটা চাইছেন? যেটা বর্তমানে আছে যারা, এটাই তো সবচেয়ে, আমি এটাই থাকুক, মানে এরা যদি খাস ভালো করে বা ইয়ে করে এটাই তো সবচেয়ে ভালো। কেন চাইছেন এই সরকারটা থাকুক? দেখেন, আমরা তো যে ফাইন্যান্সিয়াল যে ইয়েটা যেটি আছে, এটা তো যে কাজ যারা তারা করে এটা তো এমন একটা নাই, হয়তো মনে করো মনে করো তারা যে যদি আয় তৈলে কাজটা মনে হয় হয়তো একটু ভালো হইতে পারে। যে কারা আসলে? যে বিজেপি সিপিএম যদি আয়। মানে আপনি চাইছেন সিপিএম আসুক, মানে এই নির্বাচনে সিপিএম আসুক? আসুক, মানে এখন তো বিজেপি রয়েছে এখানে, বিজেপি
আগামী নির্বাচনে আপনি চাইছেন যে সিপিএম এবং কংগ্রেসের যে জোট সরকার জোট দল রয়েছে সেটা আসুক? না। আচ্ছা, দিদি চাইছেন, দিদি এই এলাকার এবার প্রথম ভোটার, উনি চাইছেন যে বাম এবং কংগ্রেসের যে জোট সরকার রয়েছে সেটা যাতে আগামী নির্বাচনে প্রতিষ্ঠিত হয় রাজ্যের সরকার। অসংখ্য ধন্যবাদ দিদি আপনাকে। একজন দাদাকে পেয়ে গেছি, ওনার সাথে একটু কথা বলবো। দাদা আপনার নামটা? আমার নাম সুজিত দাস। সুজিত দাস, আপনি এই এলাকারই ভোটার? পশ্চিম পশ্চিম পানিসাগরের আপনি ভোটার। আচ্ছা, বিগত পাঁচ বছরে যে রাজ্যে বিজেপি এবং আইপিএফটি জোট সরকার ছিল সেই সময়ে আপনি কি কি পেয়েছেন এই সরকার? কোনো সুযোগ সুবিধা পেয়েছেন? কোনো সুযোগ সুবিধা আপনি পেয়েছেন কি? সুবিধা বলতে অনেক সুবিধা পেয়েছি আমি। কি পেয়েছেন? আমার তো রেশন কার্ড আলাদা নেই, তাই আমাদের ফ্যামিলিতে এই ফিশারি পেয়েছি এবং এই লেবেলিং পেয়েছি এবং শহরের একটা লোন পেয়েছি, অনেকগুলো পেয়েছি বিজেপির আমলে, কিন্তু সিপিএম আমলে কিন্তু কিছু পাইনি। আচ্ছা, আপনি এই আমলে অনেক কিছু পেয়েছেন। তো আগামী 16 তারিখ রাজ্যে বিধানসভা নির্বাচন হচ্ছে, জানেন তো, তো সেই নির্বাচনের ফলাফল ঘোষণা হবে 2 মার্চ। তো আপনি কি চাইছেন এই সরকার থাকুক না অন্য কোনো দল সরকার গঠন করুক? না, আমি চাই বিজেপি থাকুক। বিজেপি থাকলে দেশের উন্নতি হবে, আমার সবাই উন্নতি হবে, এটাই আমি চাই। আপনি চাইছেন এই দল থাকুক? তো দাদার সাথে কথা বলে আমরা জানলাম যে দাদা এই 5 বছরে অনেক কিছু পেয়েছেন এবং উনি চাইছেন যে এবারও বিজেপি সরকার প্রতিষ্ঠিত হোক। আপনারা দেখতে থাকুন আমাদের নিউজ বাংলা নেটওয়ার্ক। আমরা পেয়ে গেছি আরেকজন দিদিকে। দিদি আপনার সাথে একটু কথা বলি, আপনার নামটা? রেনুবালা দেব। আচ্ছা, এই যে বিগত 5 বছর আপনাদের এখানে ত্রিপুরা সহ আপনাদের পানিসাগরেও বিজেপি আইপিএফটি জোট সরকার ছিল, সেই সময় আপনি কী কী সুযোগ সুবিধা পেয়েছেন এই সরকার থেকে? আমি কোনো সরকারের কাছ থেকে কোনো কিছু পাইছি না, বিজেপি তো পাইছি না, সিপিএমও পাইছি না। আচ্ছা, আপনি কোনো সরকার থেকে কোনো কিছু পাননি? না। তো আপনি এমনিতে এই দোকানটা কি আপনার? হ্যাঁ, দোকানটা দিয়ে আমি চলতেছি, আমি দোকান দিয়া মানে সব কিছু আমার দোকান দিয়ে চলছে। আচ্ছা, আগামী 16 তারিখ তো আবার বিধানসভা নির্বাচন হচ্ছে, তো সেই নির্বাচনে আপনি কি চাইছেন যে যে সরকার বর্তমানে রয়েছে বিজেপি আইপিএফটি সরকার সেই সরকার থাকুক না অন্য কোনো দল সরকার গঠন করুক? না, আমি অন্য দল চাই না, বিজেপি থাকুক। বিজেপি আমার ভালো লাগছে, বিজেপি সামনে দেয়াই তো এটা আমি চাই, না পাইলেও আমি একটা বিজেপি সমর্থন আছে। কিছু না পেয়েও আপনি বিজেপি বিজেপি থাকুক সেটা চাইছেন? তো আমরা এই দিদির কাছ থেকে জানলাম দিদি কিছু পাননি, এই আমলেও পাননি বা আমলেও পাননি, কিন্তু তারপরে উনি বিজেপিকে ভালোবাসেন বলে চাইছেন যে বিজেপি দল আবার সরকার প্রতিষ্ঠা করুক। ধন্যবাদ দিদি আপনাকে। রায়নীতে আমরা এখন পৌঁছে গেছি পশ্চিম পানিসাগর এলাকায়, এখানে আমরা একজন দাদাকে পেয়েছি, দাদার সাথে আমরা একটু কথা বলবো। আচ্ছা দাদা আপনার নামটা? আমার নাম বিক্রমন দাস। আচ্ছা, বিগত 5 বছর যে বিজেপি আইপিএফটি জোট সরকার ছিল সেই সময়ে আপনি কি সুযোগ সুবিধা পেয়েছেন? পাইছি তো, ঘর পাইছি, নানান সুবিধা পাইছি, সার টাল এরকম বিভিন্ন সুবিধা পাইছি। ঘর পেয়েছেন বা অন্যান্য সুযোগ সুবিধা পেয়েছেন? তো আগামী 16 তারিখ বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনের ফলাফল ঘোষণা হবে 2 মার্চ। তো আপনি কি চাইছেন যে সরকার বর্তমানে রয়েছে সেই সরকার না নতুন কোনো দল সরকার গঠন করুক? যে সরকার রয়েছে সেই সরকারই থাকুক। তো দাদা বলছেন যে উনি ঘর পেয়েছেন, অন্যান্য সুযোগ সুবিধা পেয়েছেন, তো যে সরকার রয়েছে এই সরকারই আবার প্রতিষ্ঠা হোক উনি সেটা চাইছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা।